জীবনের তাগিদেই মেঘনাপাড়ের মানুষেরা এই নদীকে জড়িয়ে নিয়েছেন জীবনের সাথে। নদীকে ঘিরে তাই আবর্তিত নদীপাড়ের জনজীবন। প্রতিদিনের এপার ওপার পারাপাড়ের ফাঁকে নতুন জীবনের বার্তাও মাঝে মাঝে বয়ে আনে মেঘনা। এগিয়ে আসছে বরযাত্রী ভরা বিয়ের নৌকা। নৌকায় চড়ে বিয়ে করতে আসা নদীপ্রধান জনপদে এখনও বাঙালি লোকাচারের এক অবিচ্ছেদ্য অংশ। তোড়জোড় চলছে নৌকা পাড়ে ভেড়ানোর। হ্যাঁ, পটকা, বরের আগমন বার্তা জানাতেই ফোটানো হচ্ছে পটকা। নৌকা থেকে তীরে নামাটা মহা ঝক্কির। ঘাট নেই বলে কেউ নামেন কোলে চড়ে, কেউ বা লাফিয়ে। নামছে কনে সাজানোর বাক্সটাও। সব বরযাত্রী নেমে যাবার পর এবার পালা বরের। বর বেচারাকেও নামতে হলো লং জাম্প দিয়ে। নদীপাড় থেকে বরযাত্রীরা চলেছেন কনের বাড়ি। আটপৌরে গ্রাম বাংলার সাধারণ এক বিয়ের অনুষ্ঠান হলেও ঘাটতি নেই নদীমাতৃক বাংলার চিরন্তন মাধুর্যে। যথারীতি বরের মাথায় ছাতা আর মুখে তার রুমাল। সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে বিয়েটাই সবচেয়ে আনন্দের, এটা সেটা আনুষ্ঠানিকতার নানা বৈচিত্র্য এতে। গেট ধরার দরাদরি আর হাসি ঠাট্টা তামাশার নানা আয়োজনের ছলে বরের বরণ উষ্ণ অভ্যর্থনায়। এখানটায় বর এবং বরযাত্রীদের বসার ব্যবস্থা। এ ঘরটায় গণেশ সাজানোর আয়োজন। বিয়ে মানেই খাওয়া দাওয়ার জম্পেশ আয়োজন। মিলাদে যেমন মিলে জিলাপি, বিয়েতে তেমনি পোলাও। পোলাওয়ের সঙ্গে এক বা একাধিক মাংসের পদ। মাংসের তেল চর্বি ও মশলার পরিমাণটা বেশি বলে বিয়ের খাওয়া দাওয়া চলে রসুনা মিটিয়ে। বিশেষ খাবার যাচ্ছে বরের কাছে। রীতিমাফিক বরপক্ষের বর এবং বরযাত্রীরা খাতিরদারি একটু বেশি পেয়ে থাকেন।
বরপক্ষের দেওয়া প্রসাধন সামগ্রী দিয়ে সাজানো হচ্ছে কনেকে। কনের জন্য বিয়ে মানে আজন্ম বাঁধন ছিঁড়ে অচেনা ভুবনের পানে যাত্রা, সংসার নামের নতুন এক জগতে পা রাখা। বিয়ের মাধ্যমে জন্ম নেয় অন্তরঙ্গতা, উষ্ণতা ও সমঝোতার নতুন এক জীবন। মেঘনাপাড়ের এই জীবনে বাঙালিয়ানার দূতি পরতে পরতে। নদীপাড়ের মানুষের জীবনস্রোত আর বহতা মেঘনার ধারা মিলেমিশেই বিলিয়ে চলে অফুরান স্নিগ্ধতা।